আমরা আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছি দেশের এই ক্রান্টিকাল সম্ভবত উনিশশো সালে ছিল বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে হয়েছিল এরপর দুইটা মার্শাল ল জারি হওয়ার পরে এই ক্রান্তিকাল হল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই দুটো জিনিস একেবারেই নিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেশ থেকে একাদশ সংসদে যে নির্বাচন ত্রিশে ডিসেম্বর হতে যাচ্ছে এইটা কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই আমরা স্বাধীনভাবে একটা সভ্য দেশ হিসাবে টিকতে পারব না শুধু একটা মানচিত্রের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল এই মানচিত্র বর্তমান যে অবস্থা চলছে চলে থাকলে আমরা হারিয়ে ফেলব এটা অনেকগুলা কারণে প্রথমত একটা সভ্য দেশ বলতে আমরা প্রথমেই বুঝি আইনের শাসন এবং গণতন্ত্র এই দুইটা যদি না থাকে তাহলে আমরা সভ্য দেশ হিসাবে পৃথিবীতে মাথা চারা দিয়ে কথা বলতে পারব না মাথা উঁচু করে কথা বলতে পারব না এই নির্বাচনে শুধু আইনের শাসন এবং গণতন্ত্র থেকে এ মুক্তি পাবে না এখানে আর একটা জিনিস বলতে গেলে সংখ্যালঘু বাংলাদেশ যেটা উনিশশো বাহাত্তর সনে দেশের প্রায় সতেরো থেকে উনিশ শতাংশ ছিল সেটা নেমে আসতে আসতে আমার মনে হয় এখন নয় শতাংশে নেমে আসছে অ্যানিমি পার্টি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আর এনিমি প্রপার্টি থাকতে পারে না যেটা শত্রু সম্পত্তি না বলে নামটা বদলিয়েছে কিন্তু একই আইন রেখে দিয়েছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে চৌচল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট হিন্দুদের সম্পত্তি তারা ভোগ করছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি একত্রিশ পয়েন্ট ষাট পার্সেন্ট জাতীয় পার্টি পাঁচ দশমিক আট পার্সেন্ট জামাতে ইসলাম ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন হচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই সরকার থেকে প্রায় বলা হয় যে আমাদের দেশ খুব সুস্থভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে এখানে সাম্প্রদায়িক কোন দ্বন্দ্ব হচ্ছে না এটা একেবারেই ভুল আমরা সচরাচর দেখে আসছি যে হিন্দু ভূতাররা চোখ বুঝে আওয়ামী লীগকে ভোট দেয় তার প্রতিদানে তারা কি পাচ্ছে তারা নির্যাতিত হচ্ছে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে তার দেশ সারের ভারতে রিভিজি করা হচ্ছে কেন খারিজ হওয়ার পরে আপিল বিভাগে যখন আসলো আমরা সাতজন বিচারক ছিলাম সাতজন বিচারকের মধ্যে তিনজন তো তারা ইয়ে করে দিয়েছে আপিলটা ডিসমিস করে দিয়েছে তিনজনের সঙ্গে আমিও বলছি কিন্তু দুইটা তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধায়ক থাকবে এইটা কিন্তু প্রবল হয়ে গেল কিন্তু সরকার একেবারে সুপ্রিম কোর্টের রায়টাকে পদদলিত করে তারা একেবারে উঠিয়ে দিয়ে এক তরফা নির্বাচন সরকার দলীয় পক্ষে করছে এতে কি হল কি হল যে গত উপজেলা নির্বাচন ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে একটা যদি আঞ্চলিক সরকারের আঞ্চলিক সরকারের নির্বাচনই যদি নিরপেক্ষ না হয় যে জায়গায় শত শত লোক মারা যায় দলীয় প্রশাসনের অধীনে দলীয় নির্বাচনের অধীনে এই নির্বাচন তো আলামত এখন অলরেডি ক্লিয়ার হচ্ছে এই যে চিফ ইলেকশন ইলেকশন কমিশন সংবিধানে কিন্তু নিরপেক্ষ নির্বাচন করার কথা বলা আছে এবং সম্পূর্ণ সব ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করছে না সেটা যদি সংবিধান অনুযায়ী পালন করা হয় অথবা রিপ্রেজেন্টেশন অব দি পিপুলস অর্ডারটি টু যদি ফলো করা হয় তাহলে কিন্তু যে আইন আছে এই আইনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বাংলাদেশের গত প্রত্যেকটা সাধারণ নির্বাচনের আগে আনসারেন্ডার কথা করার কথা বলা হয়েছে এবার শুধু প্রথম ব্যতিক্রম এটা হল না যার কারণে এবার তো মনে হয় একজন নাক দুইটা খুন খুন হয়েছে এমনকি পুলিশ অভিযোগ করা হচ্ছে যে পুলিশ নাকি গুলি করেছে পুলিশ গুলি করেছে এবং বিএনপির একজন ক্যান্ডিডেট না দুইজন ক্যান্ডিডেট গুলিবিদ্ধ হয়েছে এটা তো হলো এই রুল অফ ল নেই বলে ইলেকশন কমিশন যদি প্রকৃতপক্ষে রুল অফ লাইম করতে পারতো তাদের নির্বাচন নিরপেক্ষ হওয়ার খাতিরে এটা করতে পারলে আজকে এই অবস্থা না বিশৃঙ্খলা অবস্থা হতো না বিগত বিএনপির আমলে একটা উপনির্বাচন নিয়ে শুধুমাত্র একটা উপনির্বাচন মাগুরার একটা উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগ তাদের দাবিতে বলেছিল যে ভোট ভোট ডাকাতি যারা করে তারা তাদের প্রতি মানুষের আস্থা নেই সেই আওয়ামী লীগ গেল কেন তারা যেটা নির্বাচনের কথা তারা বলছিল একটা উপনির্বাচনের উপর উদাহরণ দিয়ে সেই জায়গায় একটা জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে যখন তারা করতে যাচ্ছে তারা তো দেখাতে হবে যে না আমাদের নিরপেক্ষ নির্বাচন তার নিরপেক্ষ নির্বাচন করছে না এটার প্রমাণ হলো আমেরিকার মতো একটা দেশ যখন ভারত ভারত যেহেতু এটা ভারতের কথা তারা উল্লেখ করেছে নিরবদর্শকে পালন করছে যেহেতু ভারত বর্তমান আওয়ামী লীগ সরকারের বেনিফিশিয়ারি হিসাবে ইয়ে করছে এই কারণেই তারা বলছে যে আমরা নীরব দর্শক থাকতে পারি না গণতন্ত্র স্বার্থে এবং বাংলাদেশের তারা এও বলেছে গণতন্ত্র এবং একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমরা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা এই ইলেকশনে এটা প্রমাণিত হবে এবং এটার একমাত্র প্রমাণ হল রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্র একটা আইন পাস করেছে এই যে এখানে খুবই কষ্ট লাগলো তাদের রেজলিউশন নিয়ে একটা কয়েকটা রেজলিউশন কয়েকটা ইয়ে আমি পড়ে শোনাচ্ছি কলস অন দি গভর্নমেন্ট অব বাংলাদেশ টু রেসপেক্ট দি ফ্রিডম অফ স্পিচ এন্ড অফ দি প্রেস এন্ড টু হিট দি বাংলাদেশ ইলেকশন কমিশনস রিকোয়েস্ট টু এনশিওর সিকিউরিটি ফর মাইনরিটিস এন্ড মেনটেইন কমিউনাল হারমোনি ফর পিস ইলেকশন সেকেন্ড বলছে দ্য আর্জেস্ট পলিটিক্যাল লিডার্স এন্ড জুডিশিয়াল অথরিটিস বাংলাদেশ টু রেসপেক্ট দি উইল অফ ভোটার্স এন্ড এনশিওর ডেড অল বাংলাদেশিস উইল বি এবল টু পার্টিসিপেট ফ্রিলি ইন দিয়া আপকানিং ইলেকশন এজেন্ডাতে ছিল হোয়াট মে বি পসিবল কনসিকুয়েন্সেস যদি নিরপেক্ষ নির্বাচন না হয় রেজলিউশন হল

1169 stroke, 2018, may even lead to sanctions imposed by united states if the demands and observations of the house resolution either are ignored or are un unimplemented. the possible consequences of the resolution depend on how it would be pressed with the u.s. administration by the members of the u.s. congress. এটা তো মানে দুঃখজনক এরপরে বলছে আরো তারা মনে করে দিচ্ছে ইট মে বি মেনশন হিয়ার দ্যাট ইন এভরি কেস অফ ইম্পোজিং স্যাংশনস ইনক্লুডিং দি স্যাংশনস অন নর্থ কোরিয়া এন্ড ইরান দে আর সিমিলার রিজলিউশন অ্যাডপ্টেড বাই দি ইউএস কংগ্রেস সিনেট তারা মনে করে দিল যে ইরান এবং নর্থ কোরিয়াকে যেরকম ইকোনমিক স্যাংশন করা হয়েছে এটা করা হবে এরপরে এরপরে আর আমি তো মনে করি যে আমাদের লজ্জা পাওয়া উচিত আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে এবং আইনের শাসন ব্যাহত হয় ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয় তাহলে এটা ক্ষতি ভারত এটাতে ক্ষতিগ্রস্ত হবে গ্রাসরুট লেভেল থেকে ভারতের মতো দেশের সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হয়েছে শ্রী নরেন্দ্র মোদীর নিকট উন্মুক্ত আবেদন করছি যে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ ও যথাযথ ভোটাধিকার প্রয়োগে নিরপেক্ষ ভূমিকা পালন করবে যাতে আমরা ভারতের বন্ধুপ্রতিম দেশ হিসাবে চিরদিন থাকতে পারি আজকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যারা অঙ্গীকারবদ্ধ পরীক্ষিত এমন দেশপ্রেমিক প্রার্থীদের বুথ দেশ ও জাতিকে রক্ষা করার আমন্ত্রণ জানাচ্ছি এ সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা আমাদের দেশ একটা গভীর সঙ্গতে পড়বে এবং আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি